এইটা হলো ঢোকার জায়গা, দান করে গেছে এবং একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে যেটা হলো মুর্শিদাবাদের ওই, আর এর ঠিক সামনে এই যে বন্দুকগুলো দেখুন কিন্তু আগেকার দিনে খুব বড় বড়, আর এই পাশে দেখুন কিছু তরোয়াল আরও অস্ত্র শস্ত্র। সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঁচ মিশাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল আমরা ট্রেন ধরে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। তো আমার সাথে রয়েছে কাকি, বোন, কাকা আর ভাই। তো চলো যাওয়া যাক সেখানে। তো এখন আমরা নেমে পড়েছি মুর্শিদাবাদ স্টেশনে, আর স্টেশনটার মানে ওয়েদার কিন্তু খুব ঠান্ডা ছিল, যথেষ্ট ঠান্ডা। দেখতেই পাচ্ছ কাকি কিন্তু পুরো কাপ, মানে শরীরে কাপ উঠে গেছে। তো তার পাশাপাশি স্টেশনটা ছিল অসাধারণ। তো চলো তোমাদের একটু স্টেশনটা দেখিয়ে দিই। তো এই ছিল পুরো স্টেশনের লুকটা, মানে শীতের সকালে সত্যি খুব অসাধারণ লাগছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন পুরো কুয়াশা, কুয়াশায় ভর্তি। তো এরপরে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব টোটো স্ট্যান্ডে। তো টোটো স্ট্যান্ডে চলে এসেছি, আর এখন সকলে আমাদের পুরো ঘিরে ধরেছে সাইট সিন সব দেখানোর জন্য, আর কোথায় কোথায় নিয়ে যাবে সেগুলোর জন্য। তো চলো ফটাফট এদের সাথে দরদাম করে উঠে পড়ি টোটোতে। এরপরে আমরা টোটোতে উঠে পড়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। তো সবার প্রথমেই আমরা কিন্তু চলে এসেছিলাম আদিম কাটরা মসজিদে, যেখানে আর কি জীবন্ত কবর দেওয়া রয়েছে। শুনেই খুব মানে দেখার উৎসুক বেড়ে গেল যে কিভাবে একটা মানুষ মানে কতটা নিষ্ঠুর হলে জীবন্ত কবর দিয়ে দিতে পারে। তো চলো সেই জায়গাটা দেখে আসি। আর এটা হলো কিন্তু এন্ট্রি গেট, আর গেট দিয়ে ঢুকেই তোমরা তোমাদের ডান দিকে একটু নজর ঘোরালে এখানে সমস্ত কিছু সমাধি ব্যাপারে লেখা আছে। তো এগুলো আমরা পড়ে সময় নষ্ট করবো না, যাদের পড়ার ইচ্ছা আছে পড়ো। আর তারপরে আমরা ঠিক সামনে চলে যাব। সামনে ঢুকেই কিন্তু তোমরা দেখবে একটু সুন্দর খালি জায়গা, কিছু গাছপালা লাগানো রয়েছে। আর এই যে সামনে যে দেওয়ালের তলায় ছোট ছোট ঘর মতো দেখা যাচ্ছে, এর তলায় কিন্তু সেই সমাধিগুলো দেওয়া রয়েছে। তো চলো সেই জায়গাটা যাওয়া যাক। তো এই হচ্ছে কিন্তু সেই সমাধি, দেখতেই পাচ্ছেন ভেতরটা পুরো একদম অন্ধকার অন্ধকার ঘর, আর এই যে উপরটা একটা ঘর মতো করে দেওয়া রয়েছে, এখানে কিন্তু সেই জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। ঠিক তারপরেই আমরা চলে আসলাম উপরে, আর উপরের সৌন্দর্যটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কী সুন্দর গাছপালা লাগানো রয়েছে, আর এখানে কিন্তু ফটো তোলার জন্য এই একটা ভাঙা চোড়া একটা বিল্ডিংয়ের মতো রয়েছে কিন্তু, যেটাতে খুব ফটো শ্যুট হচ্ছিল। তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম আবার টোটো ধরে আমাদের নেক্সট সাইট সিন দেখার জন্য। তো চলো সেখানে যাওয়া যাক, আর গিয়ে দেখা যাক যে সেখানে কী কী দেখা যায়। তো এখন কিন্তু চলে এসেছি আমরা আমাদের পরবর্তী সাইট সিন দেখার উদ্দেশ্যে। তো এইখানে কিন্তু নবাব এখান থেকে চলে যাওয়ার পরে হিন্দুদের কিছু জিনিস দান করে যায়, যে এখানে অনেক মূর্তি, অনেক রথ, আর তার কেনা 80 টাকা দিয়ে গাড়ি। তো সমস্ত কিছু তোমাদের একটু একটু করে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো সবার প্রথমে ভেতরে ঢুকতেই আমাদের একটা গাইড এরকম ধরে নিয়েছিল, তোমরা এগুলোকে স্কিপ করবে, তারপরেই তোমরা দেখতে পারবে এখানে একটা রথ রাখা রয়েছে। তার রথটা দেখার পরে একটু সামনে এগিয়ে গেলে দেখতে পারবে নবাবের কেনা 80 টাকা দিয়ে ব্রিটিশ আমলের সেই গাড়ি। তারপরেই তোমাদের কিন্তু চোখে পড়বে সোনা ও চাঁদি দিয়ে তৈরি এই রথটি। রথটি দেখার পরেই তোমরা বেরিয়ে যাবে, একটু দেখতে পারবে ভাঙাচোরা এই জায়গায়, এখানে সাধারণত ঘাস টাস কিছু কাটা হতো। তারপরেই কিন্তু সেই নবাবের বৈঠকখানা, যেখানে বসে তারা কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা করত। তারপরে আমরা ভেতরে গিয়েছিলাম, সেখানে ফটোশ্যুট অ্যালাউ ছিল না। এইখানে কিন্তু এই সব পাই পয়সা, ফুটো পয়সা থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত পয়সা রাখা ছিল, কিন্তু সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি একটা ছবি তুলেছি, জাস্ট ভালো ক্লিয়ার নয়। তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম জগৎ শেঠের বাড়ি দেখার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে দেখবো সেখানে ভেতরটা কেমন, এখানে ফুটেজ তোলা যাবে কি যাবে না, তো সমস্ত কিছু তোমাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সেই জগৎ শেঠের বাড়িতে, আর এখানে কিন্তু লেখা রয়েছে হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। আর তার সামনেই দেখতে পাচ্ছ তোমরা ঘোড়ার গাড়ি কিন্তু যাচ্ছে, মুর্শিদাবাদ আসলে কিন্তু ঘোড়ার গাড়ি প্রচুর দেখা যায়। তো এরপরে আমরা টিকিট কেটে জগৎ শেঠের বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তো এখান থেকে প্রবেশ করে তোমরা কিছুটা এইরকম দেখতে পারবে জগৎ শেঠের বাড়ি, এখানে কিন্তু অসাধারণ সৌন্দর্য দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু জগৎ শেঠের বাড়িতে শুনেছি অনেক সুড়ঙ্গ পথ রয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে এখানে কিন্তু কোনো রূপ শ্যুট করা অ্যালাউ নেই, মানে এক প্রকার মানে মোবাইল পকেটের বাইরে বের করাই যাচ্ছিল না। এই বাইরেটুকুনি তোমরা দেখতে পারবে, এর ভেতরে আমি চেষ্টা করব লুকিয়ে কিছু ফুটেজ তোলার। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিসিটিভি
ক্যামেরার আওতায় রয়েছেন, এবং এখানে কিন্তু সামনেই লেখা রয়েছে যে এখানে কেউ ছবি তুলবেন না। তো আমি ফোনটাকে একটু নিচু করে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য নিচু করে কিন্তু একটু ছবি ভেতরের তোলার চেষ্টা করছি। তো এই হলো ভেতরের লুকটা, যেখানে কিন্তু জগৎ শেঠের কিছু পুরনো আয়না, তারপরে ড্রেসিং টেবিল, এটা হলো পুরোনো মডেলের সেই ড্রেসিং টেবিল, আর এই যে দেখতে পাচ্ছেন সেই বাদ্যযন্ত্র, কিছু বাসনকোসন, আর এইখানটায় দেখুন কিছু বড় বড় থালা টালা, আর এখানে কিন্তু টাকা পয়সা সেই পুরোনো দিনের নোট মোট রাখা রয়েছে। তো এর পরেই কিন্তু আমরা চলে গেলাম তার অস্ত্রাগারে, আর অস্ত্রাগারে দেখতেই পাচ্ছ কি বিশালকায় বন্দুক, আর তার এই পাশে দেখুন দুই পাশে কিন্তু বিশালকায় সেই লম্বা লম্বা নলের বন্দুক, এক তার পাশাপাশি এই পাশে দেখুন কিন্তু সেই বিশাল লম্বা লম্বা তরোয়াল ছিল, আর এই পাশে কিন্তু দেখুন আরও কিছু অস্ত্র ছিল। তা এই সব অস্ত্র শস্ত্রের কিছু ফুটেজ তোলার পরে আমরা বেরিয়ে আসি, আর বেরিয়ে আসার মুখে আমাদের চোখে পড়ে এই দুটি ব্রিটিশ মডেলের বুলেট বাইক। তো দেখুন ব্রিটিশ মডেলের সেই বাইকগুলো। তো জগৎ শেঠের বাড়ি ঘোরার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের মূল জায়গার উদ্দেশ্যে, যেইটা দেখার জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মুর্শিদাবাদ। তো মেন যেই আকর্ষণ সেটা হলো হাজারদুয়ারি, তো সেইখানে যাব এখন। আর যাওয়ার আগে আমরা একটু সকালের ব্রেকফাস্টটা সেরে নেব, আর সেটার জন্য আমরা এখানকার হাজারদুয়ারির পাশে একটি ছোট দোকানে, সেখানে আমরা কিন্তু ডালপুরি এবং আলুর তরকারি খাওয়া দাওয়া সারি, আর তার ঠিক পরেই আমরা খাওয়া দাওয়া শেষ করেই মানে চলে যাই হাজারদুয়ারির টিকিট নিতে। তো টিকিট নেওয়ার পরেই আমরা হাজারদুয়ারিতে ঢুকি। তো যতক্ষণ আমরা ভেতরে যাচ্ছি তোমরা কিছু ড্রোন ভিউ বা সিনেমেটিক ভিউগুলো দেখে নাও। এই ছিল হাজারদুয়ারির ড্রোন ভিউ বা সিনেমেটিক শট, যতটা পেরেছি দেখিয়েছি। তো এরপরেই পালা আসে কিন্তু হাজারদুয়ারির ভেতরে ঢোকার। তো ভেতরে ঢোকার মুখেই যেখানে গেট থেকে কিন্তু বলা হচ্ছে যে ফোন সুইচ অফ রাখবেন, ভেতরে ফুটেজ তুলবেন না। তো শুধুমাত্র তোমাদের জন্য আমি একটা রিস্ক নেব, সেটা হলো ভেতরে ফুটেজ দেখানোর, আর সেটা তোমাদের একটু ভালো করে দেখানোর। তো চলো তোমাদের ভেতরের ফুটেজটা দেখাই। Thank you.
তো এই ছিল হাজারদুয়ারির ভেতরের সমস্ত ফুটেজ, খুব কষ্টে আপনাদের জন্য তুলেছি। এইটুকুনির জন্য ভিডিওটাকে একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর আমাদের এভাবে মোটিভ করতে থাকুন যাতে আপনাদের আরও ভেতরে ভালো ফুটেজ দেখাতে পারি। তো এরপরেই আমরা চলে আসি কিন্তু যশোদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে আমরা দুপুরের লাঞ্চ করি। আর সত্যি বলতে অসাধারণ ছিল সেখানকার খাওয়ার দাওয়ার এবং পরিষেবা। তো এই হলো সেই ভেজ থালি, আর দেখুন কি অসাধারণ দেখতে, মানে দেখে কিন্তু খাওয়ার ইচ্ছা যাচ্ছে। আর সত্যি দেখার সাথে সাথে খাবারের টেস্টটাও খুব ভালো ছিল। আমরা এখানে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের টোটাল জার্নি মুর্শিদাবাদের। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।